মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন, মডার্ন হার্বাল গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং বরাবরের মতো এবারও এই প্রশ্নের উত্তরগুলো আমরা খাদ্য পুষ্টি পত্রের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য এবং সুপরিচিত হার্বাল গবেষক ও চিকিৎসক, যিনি এদেশে হার্বাল গবেষণাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করছেন, এমন একজন ব্যক্তিত্ব মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তাহলে আসুন আমরা আমাদের এই প্রশ্ন উত্তর পর্বটি শুরু করি। প্রথমেই যার প্রশ্নটি পড়ছি, প্রশ্নটি ওই আশুলিয়া থেকেই লিখেছেন রুহুল আমিন, বয়স 45 বছর। তিনি বলছেন যে, ডাক্তার সাহেব আমার সালাম রইল, আমার অ্যাজমা, শ্বাসকষ্ট আছে, রাত্রে জ্বর আসে, কাশি আছে, কিন্তু কফ বের হয় না, কি করবো জানা যায়? যে আপনার শুকনা কাশি আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের শুকনা কাশি আছে তারা চিরতার ক্যাপসুল খেতে পারেন, চিরতার পানি খেতে পারেন, তিতা জিনিস তাদের একটু বেশি খেতে হবে, আর আপনার রসুন ছোটো ছোটো করে টুকরা করে রসুন গরম পানি দিয়ে খেতে হবে। আর যাদের শুকনা কফ কাশি আছে তারা অনেক বেশি গরম পানি খেতে হবে, তারা মিষ্টি খেতে পারবেন না, সম্পূর্ণ চিনি আপনাকে বন্ধ করে দিতে হবে, সব ধরনের মিষ্টি বন্ধ করে দিয়ে তিতা খেতে হবে, সালাদ খেতে হবে, দধি খেতে হবে, শাকসবজি খেতে হবে। যদি দধি আপনার সহ্য না হয় একদিন খেয়ে দেখলেন, তাহলে আপনার দধি বন্ধ করতে পারবেন। সোজা কথা, আপনার বডি যে খাবার পারমিট করে না, যাদের শুকনা কাশি আছে, কফ আছে, অ্যাজমা আছে, তারা সেই খাবার কিন্তু খেতে পারবেন না। হয়তো আপনার এরকম ভিতরে ঘাম আসতে পারে, হাতে ঘামতে পারে, শরীর ঘামতে পারে, মাথা ঘামতে পারে, সেই ক্ষেত্রে আপনার তিতা যে কোনো জিনিস আপনার উপকার করবে। আপনি উস্তা করলা খেতে পারেন, এখন চিরতার ট্যাবলেট পাওয়া যায় বাজারে, এটা খেতে পারেন। আপনি স্পিরুলিনা ট্যাবলেট পাওয়া যায়, স্পিরুলিনা খেতে পারেন। কচি নিমের পাতা 10টা দিনে 3 বার, এভাবে 3 মাস যে কোনো একটা নিম গাছ থেকে, বাংলাদেশের সর্বত্র 68,000 গ্রামে নিম গাছ আছে, এমন কোনো গ্রাম এখন বাংলাদেশে নাই যেখানে হয় মিঠা নিম আছে, নাহলে ঘরানিম আছে। যে কোনো নিমের পাতায় 10টা করে একটু ভালো করে পাতাটা ধুইবেন, ভালো করে হাত ধুইবেন, তারপর নিজ হাতে এরকম বড়ির মতো, কাঁচা বড়ির মতো বানাবেন, বানায় আপনার 10টা পাতা 10টা বড়ি বানায় একটু পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন, এইভাবে দিনে 3 বার। এতে আপনি বি ভাইরাস সি ভাইরাসের জন্য মহা উপকার হবে। তবে অ্যাজমা রোগীদের সাথে জ্বর কোনো একটা সম্পর্ক নেই, শ্বাসকষ্ট তো অবশ্যই সম্পর্ক আছে। আপনি যেহেতু রাতে জ্বর আসছে, অন্য কোনো কারণে হচ্ছে কি না? ওই যে তিতা খেলে যাবে গা, কপট বের হয়ে যাবে। পৃথিবীর যে কোনো জ্বর, জ্বরের সাথে কিন্তু তিতার সম্পর্ক আছে, এই জন্য পৃথিবীর যত ওষুধ জ্বরের ওষুধ একটু তিতা হবে। ভাই রুহুল আমিন, অ্যাজমা যেহেতু একটা অ্যালার্জিজনিত সমস্যা, অতএব যে পরিবেশে গেলে বা যে কিছু সংস্পর্শে আসলে আপনার এই অ্যাজমা বা শ্বাসকষ্ট হয়, সেই ট্রিগারিং ফ্যাক্টরটা বা সেই কি উদ্দীপক বস্তুটার বিষয়টা আপনাকে জানতে হবে, এবং সেটা থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে, দিকে লক্ষ্য রাখতে হবে। কারো পারফিউমে আপনার অ্যাজমা বা শ্বাসকষ্ট হতে পারে, কারো রাস্তা দূরাতে হতে পারে, কারো ঘরে যে আপনার যদি কার্পেট থাকে
আপনার জানার পর্দা থাকে কিংবা কোনো কাপড় থেকে আপনার অ্যাজমা সৃষ্টি হতে পারে। তবে অ্যাজমার সাথে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফ্লুরুসি, নিউমোনিয়া, টিবি, মানে মাইটসের একটা বিরাট সম্পর্ক। এই পুরনো কার্পেট, পুরনো চাদর, পুরনো বালিশ, পুরনো মশারি, পুরনো কাপড়, বা এখন এই যে বর্ষা আসতেছে, এই বর্ষা কিন্তু মাইটসের আগমনটা বেশি হয়, এই বর্ষায় আক্রমণ করবে, শীতে কাবু করে ফেলাবে। অতএব এখনই কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত সচেতন হতে হবে, যাতে আপনাকে কোনোরূপ মাইটসে আক্রমণ করতে না পারে, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস আক্রমণ করতে না পারে। এবং আপনার সকল কাপড় চোপড় ইস্তারি করে, গরম করে, ভালোভাবে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে। ভাই রুহুল আমিন, অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা, কষ্ট পাচ্ছেন এটা বুঝতে পারছি, তবে সমস্যাটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, খুব বেশি ঘাবড়াবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন থাকবেন। তবে যেহেতু কফ বের হচ্ছে না, শুকনো কাশি হচ্ছে, এটাকে ওই কফ ভেরিয়েন্ট অ্যাজমা বলে একটা ইয়ে আছে, একটা টার্মস আছে, যে সেটাও হতে পারে। আমার দেশে প্রচুর মানুষ এই কফ ভেরিয়েন্ট অ্যাজমাতে ভুগে। তবে গরম পানি কিন্তু কফ বের হয়, আদা দিয়ে যদি গরম চা খাওয়া যায়, গরম গরম চিনি ছাড়া, চিনি দিলে আর কাজু করা, চিনি ছাড়া আদা দিয়ে যদি অনেক চা খাইতে পারে সারাদিন অল্প অল্প করে, সেটাও আস্তে 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 কফটা বের হয়ে যায়, যে কফটা শুকিয়ে গেছে ওটা বের করে। আমরা যে খাবার খাই, আমাদের যে খাদ্য অভ্যাসে আমরা অভ্যস্ত, এই খাবারের ভিতরে তো কোনো ফাইবার নেই, খাবারের ভিতরে কোনো আঁশ নেই, আমরা খালি মাংস গিলি আর পোলাও গিলি, তেল গিলি, বিরিয়ানি গিলি, এইগুলো গিললে এইগুলোর ভিতরে তো কোনো ফাইবার নেই, আপনাকে 200 গ্রাম সালাদ খেতেই হবে। আমাদের দেশে দেখা যায় যে ঢাকা শহর তো বটে, বড় বড় শহরগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের ফাস্টফুড খাওয়ার একটা প্রচলন হয়েছে। ফাস্টফুড খাইলে লাস্ট ফুডে যাই আমরা, ডিস্টার্ব হবে, র্যাকটাম হলো লাস্ট ফুড, ফাস্টফুড গলা দিয়ে ঢুকাইলে র্যাকটামে যে লাস্ট ফুডে আপনার রক্ত পড়বে, আপনি কী করবেন? ফাস্টফুড খাওয়ার আপনি, ফাস্টফুড সারা পৃথিবীতে খায়, তারা খাওয়ার সাথে সাথে তারা আবার 200 গ্রাম সালাদ খেয়ে নেয়। ওই যারা ফাস্টফুড বিক্রি করে, মানে আমি ধরি যে উন্নত যারা, ম্যাকডোনাল্ড সারা বিশ্বব্যাপী, ডানকিন ডোনার, KFC, যারা বিশ্বব্যাপী সাবওয়ে, তারা কিন্তু সাথে একটা এক বক্স সালাদ বিক্রি করে, ওই সালাদ আপনাকে সাথে খেতে হবে, তাইলে পরে ফাস্টফুড আপনার জন্য আর লাস্ট ফুড হবে না। শারীরিক পরিশ্রম থাকতে হবে, সাঁতার কাটতে হবে, নামাজ পড়তে হবে, উজু করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, ফিজিক্যাল ওয়ার্ক অফুরন্ত থাকতে হইব। আপনি ফাস্টফুড খাবেন, ফিজিক্যাল ওয়ার্ক করবেন না, খাইবেন আর ঘুমায় থাকবেন, খাইবেন আর ঘুমায় থাকবেন, তো আপনাকে কেউ সার দিবে কোন? আপনি বয়ে থাকলে তো এখানে সব পোকা জমতে থাকবে, ভিতরে ব্যাকটেরিয়া জমবে, ফাঙ্গাস জমবে, অ্যামোবিয়া জমবে, প্রোটোজোয়া জমবে, মাইটস নাক দিয়া মুখ দিয়া ঢুকবে। আমরা তো স্থির হয়ে আছি, মুভমেন্ট নাই, মুভমেন্ট বাড়াইতেই হবে, খাদ্য বা সফট খাবার খেতে হবে, সমন্বিত খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, জুস খেতে হবে, স্যুপ খেতে হবে, না খেলে অস্ব হবে, IBS হবে, পেটে অসুখ হবে। আমরা পানি যেখানে পাইলাম পানি একটা গিল্লা ফালিল, মানে পানিটা কি নিরাপদ কিনা দেখে খাইতে হবে, হাত ধুইতে হবে পরিষ্কার পানি দিয়া, গ্লাসটা ধুইতে হইব গরম পানি দিয়া, পানিতে দরকার হলে ফিটকিরি দেখাইতে হইব, গরম পানি না পাওয়া গেলে পরিষ্কার পরিচ্ছন্ন পানির ভিতরে সুন্দর করে ফিটকিরি দিয়ে ওইটা খেতে হবে। এছাড়া একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, পাইলাম আর খাইলাম তাহলে তো হবে না। অনেক সময় দেখা যায় যে যারা অনেকক্ষণ ধরে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, তাদের কিন্তু তাদের এই রোগটা বেশি হবে, অনেক বেশি হবে। সমাধান আপনার খাদ্যে, সমাধান আপনার পথ্যে, সমাধান আপনার খাদ্যাভ্যাসে। আপনি কী ধরনের খাদ্য খান, আপনি সালাদ খান কিনাডের উপর নির্ভর করে। আপনাকে প্রতিবেলায়, প্রতি সকাল বিকাল যখনই মাস্টার ফুড খাবেন, সাথে আপনাকে সালাদ খেতে হবে। রুনাবেন, আপনারা প্রতি আমাদের অনেক শুভকামনা রইল, আশা করি আপনি অচিরে সুস্থ হয়ে উঠবেন, পরবর্তীতে কেমন আছেন তা আমাদেরকে অবশ্যই লিখবেন আমাদের কাছে। দর্শক, সময় এলে একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবারও ফিরছে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে। তার আগ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি।